আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমরা এই ভিডিওটায় আরেকটা রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে জানব, সেটা হচ্ছে ওয়াসা, যেটা ছবিও আমি এখানে দিয়েছি, রাইট? তো তোমার আমার বাসায় বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে পানি সরবরাহের কাজ থাকে এবং সেই সাথে যে বর্জ্য অপসারণের বিষয়টা থাকে, সেই জিনিসটা মূলত দেখে ওয়াসা। তাহলে এই জিনিসটা হচ্ছে ওয়াসার মেইন কাজ, বলতে গেলে মেইন কাজ, যে আমাদের বাসায় যে পানি সরবরাহ আমি আর তুমি যে কিচেনের মাধ্যমে পানি পাই, তো বা নল থেকে যে পানি আসে, এবং হচ্ছে যে সেই সাথে আমাদের যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান, তাদেরও পানি সরবরাহ বা পয় নিষ্কাশন বা পয় সুবিধা দরকার পড়ে, তো সেটার কাজ করে হচ্ছে এই ওয়াসা। তো আমি যখন কোনো একটা রাষ্ট্রীয় ব্যবসা বা কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে পড়াই, আমি মনে করি যে এটাকে তিনটা ভাগে ভাগ করে পড়াটা বেটার। প্রথমে আমরা পড়ি যে এটার হিস্ট্রিটা কোথা থেকে এসেছে, এরপরে জানি যে এটার মেইন কাজগুলো কী কী, এবং পরবর্তীতে আমরা এটাকে বাংলাদেশের সাথে রিলেট করে পড়ি, অথবা দেখা যায় যে আমরা এটার আরও কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা সম্পর্কে পড়ছি। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় এই জিনিসটা আমরা করব। তো প্রথমে আমরা জানবো রাষ্ট্রীয় ব্যবসায় কিছু ইতিহাস বলাটা ভুল হবে, মানে কোন সাল থেকে মূলত এটা যাত্রা শুরু হচ্ছে, এই রিলেটেড কিছু কথাবার্তা। তাহলে চলো শুরু করি। এখন দেখো, একদম প্রথমে আছে 1963 সাল। 1963 সালে কী হয়েছিল জানো? এই ওয়াসার যাত্রা শুরু হয়েছিল। কীভাবে যাত্রা শুরু হয়েছিল? প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে এই প্রতিষ্ঠানটা স্বাধীন সত্তা বিশিষ্ট একটা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে 1963 সালে। তাহলে মনে থাকবে 1963 সালে ওয়াসার যাত্রা শুরু হয়েছে, এবং কীভাবে শুরু হয়েছিল? প্রেসিডেন্ট এক অধ্যাদেশ বলে শুরু হয়েছিল। নেক্সট যে টাইমটা, সেটা হচ্ছে 1989। 1989 সালে কী করা হয়, যে ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাকেও এর অধীনস্থ করা হয়, মানে এই ড্রেনেজ ব্যবস্থাটাও তখন ওয়াসা মনিটর করা স্টার্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে 1989 সালের কাহিনী। এরপরে তার পরের বছরই 1990 সালে, 1990 সালে যখন নারায়ণগঞ্জকে, কাকে, কোন জায়গাটাকে, নারায়ণগঞ্জকে একাদশ জোনের মর্যাদা দেওয়া হয়, এরপরে এটাকে ঢাকা ওয়াসার অধীনে নিয়ে আসা হয়। তো আলটিমেটলি বর্তমানে এই যে ঢাকার যেই জোনটা, সেখানে কত অংশ জুড়ে ওয়াসার সার্ভিসটা পাওয়া যায়, উত্তরে মিরপুর ও উত্তরা থেকে শুরু করে দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত কিন্তু ওয়াসার এই যে এই সার্ভিসটা পাওয়া যায়, ঠিক আছে? এখন এটার পরে যে লাস্ট একটা সালের কথা উল্লেখ আছে, 1996 সাল, সেই সময় কী হয়েছিল? সেই সময় হয়েছিল ঢাকা ওয়াসা আইন, ঠিক আছে, পাস করা হয়েছিল, এবং এর কাজকে আবার পুনর্গঠিত করা হয়েছিল, এবং এরপরে ওই যে পুনর্গঠিত করা হলো, এরপর থেকে এই নিয়মগুলো মেনে চলছে ওয়াসা এবং এই কাজগুলো করে চলছে। তাহলে এই ছিল মোটামুটি এর যাত্রার কাহিনী আর কি। তো এখন যদি আমরা দেখতে যাই যে বর্তমানে, মানে বর্তমানে চারটা ওয়াসা আছে, হ্যাঁ, পরবর্তীতে যে ঢাকার ওয়াসা তো ছিলই আগে থেকে, এরপরে খুলনা ওয়াসা এবং চট্টগ্রাম ওয়াসাও, মানে আরেকটা দুটা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং খুলনা ওয়াসা এবং চট্টগ্রাম ওয়াসার মাধ্যমে খুলনা এবং চট্টগ্রাম এই দুটা মেট্রোপলিটন শহরেও পানি সরবরাহ করা হয়। এরপরে রাজশাহী ওয়াসাও আবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়, মানে কার্যক্রম উদ্বোধন করা হয়। তো আলটিমেটলি এই যে চারটা জায়গা আমরা দেখছি, ওয়াসার কার্যক্রম বিস্তৃত আছে। এখন যদি আরও দুইটা ইনফরমেশন দেই যে বর্তমানে ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত যে জায়গাগুলো, তো সেটার পরিমাণ কত, সেটার পরিমাণ হচ্ছে 360 বর্গ কিলোমিটার, এবং জনসংখ্যার পরিমাণ কত, 1,25,00,000 মানুষজন। তাহলে এই ছিল ওয়াসা সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি ইনফরমেশনও বলা যায়। এখন আমরা দেখব ওয়াসার কাজ কী। এই যেমন দেখো, এটা কি একটা বাসার ছবি, আর এটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছবি। তো এই যে বাসা বাড়ি বা শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান, এখানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, তারপর হচ্ছে উন্নয়ন কাজ করা, তারপর সংরক্ষণ করা, এই কাজগুলো কিন্তু ওয়াসার, মানে ওয়াসার দায়িত্বে পড়ে। এরপরে আবার এই যে আমাদের শিল্প কারখানার কথাই যদি ধরো, ওদের তরল বর্জ্যগুলো অপসারণের জন্য বা বাসা বাড়ির যে পয় সুবিধা প্রদান বলেছিলাম না, তো পয় প্রণালীর মাধ্যমে যে গৃহস্থালী ময়লা, সেগুলো যাতে সরানো যায়, তো সেই সরানোর লক্ষ্যে যে প্রয়োজনীয় অবকাঠামো, এখানে লিখলাম অবকাঠামো নির্মাণ, উন্নয়ন, তারপরে হচ্ছে যে মানে এইগুলোর রিলেটেড স্ট্র্যাটেজিগুলি নেওয়া বা এই ধরনের কাজগুলো করা, সংরক্ষণ করা,
এই কাজগুলো। আর লাস্ট আরেকটা কাজ আছে, যেমন দেখো এটা একটা জলাবদ্ধতার চিত্র, তো এই জলাবদ্ধতায় দেখতেই পাচ্ছ এটা এখানে বেশ ভোগান্তি হয় মানুষের, তো এই ভোগান্তিটা যাতে কমানো যায় এই জন্য ড্রেনেজ ব্যবস্থাটাকে উন্নয়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, এই যে অবকাঠামো নির্মাণ পরিচালনা উন্নয়নের কাজ করে হচ্ছে ওয়াসা। তাহলে বুঝা গেল, তাহলে এই যে এগুলার মাধ্যমে কী দেখা যায় যে এগুলো আমার মানে প্রত্যেকটা রাষ্ট্রীয় ব্যবসায় কিন্তু মেইন উদ্দেশ্য থাকে যে জনকল্যাণ করা, জনগণ যাতে ঠিকমতো সেবাগুলো পেতে পারে এবং জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, রাষ্ট্রীয় ব্যবসাগুলো সেই কাজ করে এবং ওয়াসা কিন্তু ওই কাজেই নিয়োজিত। অর্থাৎ আমরা যাতে ভালোভাবে পানি পেয়ে থাকি এবং সেই সাথে হচ্ছে যে সুবিধা প্রদানের ক্ষেত্রে এটা বদ্ধপরিকর। ওকে, এখন শেষ করে কিছু ওয়াসা রিলেটেড কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে। ওকে, তো আমাদের যদি দেখা যায় যে প্রতিদিন পানির চাহিদা, খালি ঢাকার কথা বলি, ঢাকায় প্রতিদিন পানির চাহিদা কিন্তু 225 কোটি লিটার, বাট আনফর্চুনেটলি উৎপাদন হচ্ছে 211 কোটি লিটার গ্রীষ্মকাল। তো যখন আসে তখন গ্রীষ্মকালে কিন্তু পানির সংকটটা আরও বেড়ে যায়, তো এই জিনিসগুলো হচ্ছে একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো এখন যদি আমি দুইটা বছরের তথ্য দেখি, তাহলে 2013 থেকে 2014 অর্থ বছরে দেখো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঠিক আছে, এগুলো আমি একটু অর্গানাইজড ওয়েতে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে নিট লাভের পরিমাণ দেখো 10.11, 5.22 এবং 1.35 কোটি টাকা। এখন এটা গেল 2013 থেকে 2014। এর আগে যেমন 2012 থেকে 2013 সাল পর্যন্ত এর পরিমাণ কত ছিল দেখো, নিট লাভের পরিমাণ এখানে লিখে দিই নিট লাভ। তাহলে নিট লাভের পরিমাণ কত ছিল, 9.82, তারপরে হচ্ছে 5.74, 0.96। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিট লাভের পরিমাণ কিন্তু এখানে বেড়েছে ঢাকায়, চট্টগ্রামে আবার কমেছে, আর হচ্ছে খুলনায় আবার কী হয়েছে, বেড়েছে। তাহলে এভাবে করেই আর কি ওয়াসার, তাহলে হচ্ছে এখানে একটা পজিটিভ জিনিস দিয়ে শেষ করি যে ঢাকায় আর খুলনায় তো নিট লাভের পরিমাণ বেড়েছে। তাহলে এভাবে করেই হচ্ছে যে যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়, যেমন সায়দাবাদ পানি শোধনাগার একটা প্রকল্প আছে সেটা যদি বাস্তবায়িত হয়, তখন কিন্তু এই ভূগর্ভস্থ পানির উপর মোস্টলি আমরা খাবার পানির জন্য নির্ভর করে থাকি, তো এই নির্ভরতাটা হয়তো বা একটু কমবে এবং পরবর্তীতে হয়তো বা আমাদের এই যে পানি চাহিদা আর উৎপাদনের মধ্যে যে একটা বিস্তর ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আশা করা যায় যে কমে যাবে। তাহলে এই ছিল এই ভিডিওর মাধ্যমে ওয়াসার যেই সাল রিলেটেড কিছু তথ্য এবং ওয়াসার যে কাজগুলো যেটার জন্য ওয়াসা দায়িত্বরত এবং সেই সাথে কিছু স্ট্যাটিস্টিক্যাল নিট লাভের জিনিসপত্র আমরা দেখলাম। তো আশা করি ওয়াসা রিলেটেড আমরা এখন বেশ কিছু তথ্য আমরা বলতে পারবো এবং আমরা জেনেছি। ধন্যবাদ।